السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমরা ইনশাআল্লাহ তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ শুরু করব। তো তার আগে তৃতীয় পাঠের সর্বশেষ তামরিন ছিল আত তামরিনুল খামিস, এটা আমরা একটু দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ আমরা চতুর্থ পাঠ শুরু করব আজকে। তো প্রথমেই কবির আহমেদ ভাই বলেন, আত তামরিনুল খামিস পুরাটাই পড়ে বলেন যে এখান থেকে কি বুঝতে পারতেছেন। এখানে আমালি লাম হচ্ছে, লামের সাথে আমালি মোজাব মোজাব ইলাহি হয়েছে, লামকে একটা ইসিম হিসাবে ধরে, যদিও লাম তো একটা হরফ কিন্তু এখানে ইসিম হিসাবে ধরা আছে, এই জন্য দুইটা ব্র্যাকেট দেখেন দুইটা কমা দেওয়া আছে উপরে। তো উংদুর ইলা আমালি লাম, লামের আমলের দিকে লক্ষ্য করো, কিসের আমল? লামের আমল, এই জন্য মোজাব মোজাব ইলাহি আমালি লাম। কাইফা ইয়াজিমু উদার, কেমনে তাজাম উদার, তাজাম দাও, কেমনে সে ফেলে মুদারেকে জজম দেয়। এখানে ইয়াজিমু, ইয়াজিমুর মধ্যে যে হুয়া জমির ফাইল আছে এটা হচ্ছে লামকে বোঝাচ্ছে, ওটার মার্জ হচ্ছে লাম, এই জন্য সে কিভাবে ফেলে মুদারেকে জজম দেয়, সে মানে কে জজম দেয়? ফেলে মুদারেকে জজম কে দেয়? লাম। জি মাশাআল্লাহ, ফেলে মুদারেকে লাম কিভাবে জজম দেয়, এইদিকে এই লামের আমলের দিকে লক্ষ্য করো যে লাম কিভাবে ফেলে মুদারেকে জজম দেয়। এবং জি মানে বানানো, করে দেওয়া, কিভাবে ফেলে মুদারেকে বানায়, জি মাজি মানফিতে কিভাবে তৈরি করে বা কিভাবে মাজি মানফি বানায়, ফেলে মুদারেকে কিভাবে মাজি মানফিতে রূপান্তর করে। তো এটা হচ্ছে এরবের দিক থেকে কিভাবে জজম দান করে, আর অর্থের দিক থেকে বেমানা মানার দিক থেকে কিভাবে ফেলে মুদারেকে মাদি মানফিতে রূপান্তর করে। তাহলে লাম এটা হচ্ছে একটা জাজিম, লাম হচ্ছে একটা জাজিম, মানে যে ফেলে মুদারেকে জজম দান করে, ফেলে মুদারেকে জজম দানকারী হরফ সমূহের মধ্যে একটা হচ্ছে লাম, আরো আছে লাম, লাম্মা, লামে আমর, এরকম অনেকগুলোই আছে যেগুলো ফেলে মুদারেকে জজম দান করে। তো লাম এটা একটা জাজিম যেটা ফেলে মুদারেকে জজম দান করে, এটা হচ্ছে এরবের দিক থেকে জজম দান করে। আর অর্থের দিক থেকে কি করে, ফেলে মুদারেকে কিসের অর্থে রূপান্তর করে? মুদারেকে তো রূপান্তরিত করে, মাদিয়াম মানফিয়া মানে মাজি মানফিতে রূপান্তর করে, রূপান্তরিত করে, ফেলে মুদারেকে মাদি মানফিতে রূপান্তরিত করে, অর্থাৎ যেটা ছিল ভবিষ্যৎকাল বর্তমানকাল সেটাকে অতীত নাবোধক কালে রূপান্তরিত করে, নাবোধক অতীতকাল।
জি, যেমন নিচের উদাহরণটা আপনি ব্যাখ্যা করেন। জি, লাম তাযা, সে যায়নি। লাম তাযহাব, আম তাযহাবি, আমি যাব। লাম আযহাব, আমি যাই। জি, আচ্ছা লাম বাদ দিলে কি হবে? ইয়াযহাব, ইয়াযহাব হবে। ইয়াযহাবু, লাম হচ্ছে যজম দানকারী একটা হরফ, এটা যদি বাদ দেন তাহলে তো যজম হবে না। ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, তাযহাবিনা, আযহাবু, আযহাবু। জি, তো লাম এসে যজম দান করলো, ইয়াযহাব, তাযহাব, লাম ইয়াযহাব, লাম তাযহাব, লাম তাযহাব, লাম তাযহাবি, লাম আযহাব। এরবের দিক থেকে লাম যে যজম দান করলো, সেই যজমের আলামত গুলো কি কি? লাম ইয়াযহাবের মধ্যে আলামত কি? সাকিন, সুকুন, 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 শেষ হরফ বাতে সুকুন। লাম তাযহাবের মধ্যে সুকুন, লাম তাযহাব এটা তো সুকুন, লাম আযহাব এটা তো সুকুন, অর্থাৎ আলামাতু জজমিহি সুকুন, সাকিনা, চারটাতে সুকুন আলামত। আর একটাতে লাম তাযহাবি, এটার আলামত কি? সুকুতুন নুন, সুকুতুন নুন, নুন পড়ে যাওয়া, নুন পড়ে যায়, নুন এরাব। জি, তার নুনে এরাব, এটা যজম হালতেও পড়ে যায়, নসব হালতেও পড়ে যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে এরাবের দিক থেকে, লাম এরাবের দিক থেকে এই আমলটা করছে। অর্থের দিক থেকে কি করে দিল? ইয়াধাবু তাধাবু অর্থ ছিল হচ্ছে সে যাবে, যাচ্ছে, যায়, ফেলে মুদারের অর্থে ছিল। লাম ইয়াধাব, লাম তাধাব কি হয়ে গেল? মাজি মানফি, অর্থাৎ সে যায়নি। মাজি মানফিতে কিন্তু মা জাহাবা আসে, মা জাহাবা, মা জাহাবাদ, অর্থাৎ লাম ইয়াধাব, লাম তাধাব এটা অর্থ করে দিচ্ছে মা জাহাবা, মা জাহাবাদ। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? মা জাহাবা, মা জাহাবাতের অর্থে রূপান্তরিত হচ্ছে। লাম তাধাব, লাম তাবাহাদি, তাধাবি এটা হচ্ছে মা দাহাবতা, মা দাহাবতির অর্থে রূপান্তরিত করছে। লাম আধাব, মা দাহাবতর অর্থে রূপান্তরিত করছে। তাহলে লাম এটা আমলের দিক থেকে এটা যজম দান করতেছে ফেলে মুদারেকে, আর মানের দিক থেকে ফেলে মুদারের অর্থকে মাজি মানফির অর্থে রূপান্তরিত করছে। এটা গেল হচ্ছে ওয়াহিদের ক্ষেত্রে। জুমার ক্ষেত্রে লাম ইয়াযহাবু, লাম ইয়াযহাবনা, লাম তাযহাবু, লাম তাযহাবনা, লান নাযহাব। তো জুমার ক্ষেত্রে আলামত কি? জুমার ক্ষেত্রে দেখেন লাম ইয়াযহাবু এটা ছিল ইয়াযহাবুনা, নুন পড়ে যাওয়া, নুনে ইরাব পড়ে যাওয়া হচ্ছে এখানে আলামত। লাম ইয়াযহাবনা এখানে নুনটা হচ্ছে জুমা মুয়ান্নাসের নুন, তাই এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আর ইয়াযহাবনা, তাযহাবনা এই দুইটা হচ্ছে মাবনি, তাই এটা লাম আসলেও পরিবর্তন হবে না, লাম আসলেও পরিবর্তন হবে না। আর লাম তাযহাবু এটাও নুন পড়ে গেছে, আর লাম নাযহাব এটা হচ্ছে মানে শেষে যজম বা শেষে হয়েছে সুকুন, সুকুনটা হচ্ছে আলামত। বুঝতে পারছেন বিষয়টা? অর্থ কি করতেছে? তারা যায়নি, তোমরা যাওনি, আমরা যাইনি, মানে মাজি মানফি, মা দাহাবু, মা দাহাব না, মা জাহাব তুম, মা জাহাব তুন না, মা জাহাব না, এই অর্থে রূপান্তরিত করে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু এই অংশটা দেখে আসি। জাহিদুল ইসলাম ভাই পড়েছিলেন। ওস্তাদ জি, বলেন এখানে এই ধরনের না দিয়ে দিতে ওই ওই মাঝির শব্দটাই প্রয়োগ করতে তাহলে কি হইতো না? না, দুইটা দুই জিনিস, দুইটাকে একেবারে একই জিনিস হয়। আপনার সুবিধা মতো কোথাও মা জাহাবা ব্যবহার করে, কোথাও লাম ইয়া জাহাব ব্যবহার করে, সে যায়নি। অর্থের দিক থেকে একই, কিন্তু অবশ্যই ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। এবং কোরআনেও দেখবেন অনেক জায়গায় আছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, তো লাম ইয়াকুন দিয়েছে, তা না দিয়ে তো ওখানে মা কা না দিতে পারত। তো অবশ্যই পার্থক্য আছে। এরপর জাহিদুল ইসলাম ভাই বিষয়টাকে বুঝতে পারছেন?
যে উংদুর ইলা আমালি লাম, এই অংশটা কি বোঝাচ্ছে বলেন? উংদুর তুমি তাকাও ইলা আমালি লাম এর দিকে, মানে লামের আমলের দিকে। জি, লক্ষ্য করো বা তাকাও। তারপরে কাইফা করো, কাইফা কিভাবে ইয়াজ জিমু ফে মুজারে, মুজারে কিভাবে জজম দেয়, অকাইফা কিভাবে ইয়াজ আল মুজারে মাদিয়ান মানফিয়ান, কিভাবে মুজারে মাজি মুজারে কে মানফি বলা যায়, মাজিয়ান মুনফি বলা যায়। না, ফেলে মুদারে কে মাজি মানফি বলা যায়। জি, ফেলে মুদারাকে যে মাজি মানফি বানায়, এটা কি অর্থের দিক থেকে না শব্দের দিক থেকে? অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে। আর যজম দান করে, এটা এরব, শব্দের দিক থেকে এরব দেয়। জি, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন সামনে আগাই, লাম, লাম্মা, লামে আমর সবই যজম, এরকম আরো অনেক কিছু আছে যজম দান করে। শর্তে যেগুলো আছে, ইন শর্ত আছে, আরো এরকম শর্ত আছে, শর্ত দুইটাকে যজম দান করে, দুইটা ফেলে মুদারকে যজম দান করে। এগুলো আমরা সামনে পাবো ইনশাল্লাহ। আজকে আমরা শুরু করছি আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ, ইহফাজ সিলসিলাত আল আফআল মিন হাদিহিল আবওয়াব, ইহফাজ সিলসিলাত আল আফআলি মিন হাদিহিল আবওয়াবি। এটার অর্থ আমরা এর আগে অনেকবার পড়েছি যে এই বাব সমূহ থেকে ক্রিয়ামালাগুলো মুখস্থ করো। তো এখানে নাকেস যে সমস্ত মাসদার আছে, নাকেস, নাকেস মানে শেষে ওয়া বা ইয়া আছে, নাকেসে ইয়াই, নাকেসে ওয়াওই। এই নাকেস মাসদার যেগুলো আছে সেগুলোর জুমার ফেলে মুদারের সিলসিলা তুল আফাল হচ্ছে জুমা। এই জুমার পূর্বে নসব এবং যজম দানকারী হরফ আসবে। সম্ভবত নসব দানকারী আছে, যজম দানকারী আছে কিনা দেখি। না, যজম দানকারী নাই, শুধু নসব দানকারী। ফেলে মুদারের পূর্বে যজম দানকারী হরফ লান এবং লামে তালিল দুইটা আছে। আন আসলে একই হবে, আন লান কাই দান যেটাই নিয়ে আসি, একটা নসব দানকারী একটা হরফ আসলে একইভাবেই সবগুলো নসব হবে। তো নসব হালতে ফেলে মুদারের যে সমস্ত নাকেস মাসদার আছে এবং জুমার ক্ষেত্রে তাদের আমরা এখন সিলসিলাতুল আফাল জানব। তো প্রথমে আমরা আগে খেয়াল করি যে লান আসার আগে কি ছিল। এটা দাওয়াদু থেকে আসছে, ইয়াদউনা ইয়াদউনা, তাদউনা তাদউনা, নাদউ, এটা ছিল হচ্ছে ফেলে মুদারের এই নাকেসের জুমার সিলসিলাতুল আফাল। ইয়াদউনা ইয়াদউনা, তাদউনা তাদউনা, নাদউ। লান এসে কি হয়ে গেল, লান লাই ইয়াদউ, নুন পড়ে গেছে, কারণ এই নুনটা ছিল নুনে ইরাব। একটু শব্দ আসছে মন্দুল্লাহ ভাইয়ের ওখান থেকে, শব্দ যদি আশপাশে হয় আপনি একটু বন্ধ করে রেখেন তো সুবিধা হবে। তো লাই ইয়াদউ, এখানে নুন পড়ে গেছে, তারা কিছুতেই ডাকবে না, ডাকবে। আর লাই ইয়াদউ না, দ্বিতীয়টা থেকে কিন্তু নুন পড়েনি, কারণ প্রথমটার নুন ছিল নুনে ইরাব, দ্বিতীয়টার নুনটা ছিল জুমা মুয়ান্নাসের নুন। নুনে এরবি পড়ে গেছে কিন্তু জুমা মুয়ান্নাসের নুন পড়েনি। লাইয়াদউ লাইয়াদউ না, একইভাবে লান তাদউ লান তাদউ না, একইভাবে হবে এটাও, একটা নুন পড়েছে একটা নুন পড়েনি। আর লান্নাদউয়া, যদি শেষে ওয়া বা ইয়া থাকে, নাকেস, নাকেসের ক্ষেত্রে যদি শেষে ওয়া বা ইয়া থাকে, তো নাকেসে তো ওয়া বা ইয়াই থাকবে, তো ওয়া বা ইয়া যদি হরকত বিশিষ্ট থাকে তাহলে নসবের আলামত হবে জবর, নসবের আলামত জবর বা ফাতহা হবে। তো লান নাদউয়া, যেমন লান লাইয়াদউয়া, লান তাদউয়া, লান তাদউয়া, লান তাদউ, তাদুই, লান আদউয়া, এগুলোতে সব নসবের আলামত হবে জবর বা ফাতহা। তো এইভাবে প্রত্যেকটাই হবে লাইয়ানজু, তারপরটা কি লাইয়ান জুনা, লান তানজু, লান তানজুনা, লান নানজুয়া, জি বলেন কবির আহমেদ ভাই, বলেন তো লাইয়াম হু দিয়ে বলেন তো দ্বিতীয়টা। কবির আহমেদ ভাই দ্বিতীয়টা তো লাই লাইয়াম হু, এটা দিয়ে পাঁচটা বলেন, সিলসিলাতুল আফআল পাঁচটাই লাইয়াম হু দিয়ে,
जी माशाल्लाह। महा यमहु माने की बहुत बड़ा जी, मुसे फैला सर, मुसे फैला, मुसे फैला, महा मुसे फैला, हमाला माने बहन करा, हमाला हमाला, शुद्ध महा माने मुसे फैला। তাহলে কিভাবে হবে? লাইয়াতুলু, লাইয়াতুলু না লানতাতুলু, লানতাতুলু না লান্নাতুলু, লান্নাতুলু ওয়া শেষেরটা লান লান্নাতুলু ওয়া নাতুলু ওয়া জি ওডা লান্নাতুলু ওয়া জি লাই নাদনু নাদনু ওয়া দানা ইয়াদনু মানে নিকটবর্তী হওয়া, তালাইয়াতুলু মানে তেলাওয়াত করা, আবৃত্তি করা, নাজায়ানজু মানে রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া, মাহায়ামহ মানে মুছে ফেলা। এই হচ্ছে আমাদের প্রথমটা গেল বাবে। এগুলো কোন বাব থেকে বলেন? বাবের নাম কিন্তু বলা হয়নি। দাআ ইয়াদউ কোন বাব? নাসরায়াংসুরু জি, নাসরায়াংসুরু থেকে জিনসে নাকেস, তো এটা এক নাম্বার গেল, নাসরি আংসুর থেকে জিনসে নাকেস। দুই নাম্বার হচ্ছে দরবা ইয়াদ্রিবু থেকে নাকেস, বাকা ইয়াবকি, বাকা ইয়াবকি, জুমাতে হচ্ছে ইয়াবকুনা ইয়াবকিনা, তাবকুনা তাবকিনা, নাবকি নাবকি। তো ইয়া যেহেতু হরকত বিশিষ্ট আছে, এই জন্য লাস্টেরটা লান আসলে হবে লান নাবকি ইয়া। যজম হলতে, যজম হলতে ইয়াটা পড়ে যাবে, যজম হলতে ইয়া পড়ে যাবে, হরফে ইল্লাত পড়ে যাবে, কিন্তু নসব হলতে জবর হবে লান্না বকি ইয়া। তো লাই ইয়াবকু নুন পড়ে গেছে, লাই ইয়াবকি না নুন পড়েনি, কারণ জুমা মুয়ান্নাস। লান তাবকু নুন পড়ে গেছে, লান তাবকি না নুন পড়েনি, জুমা মুয়ান্নাসের নুন। লান্না বকি ইয়া শেষে হয়েছে ইয়ার উপরে জবর, এগুলো হচ্ছে আলামত। তারা কিছুতেই কাঁদবে না, এটা কিন্তু বাবে দরবা ইয়াদ্রিবু থেকে কাঁদবে না। আর আবকা ইয়াবকি কাঁদাবে না, বাবে ইফাল থেকে না কেস। বলেন এমদুল্লাহ ভাই বলেন লাই ইয়াসকু দিয়ে। লাই ইয়াসকু লাই ইয়াসকিনা জি, অর্থ কি লাই সাকায়াসকি, অর্থ কি তৃপ্ত হওয়া, পান করা, পান করানো, পান করানা, পান করানো, পান করানো বা সিক্ত করা। গাছে যেমন গাছকে পানি দেওয়া, গাছকে পানি পান করানো, সিঞ্চন করা, আর আমরা অপরকে পানি পান করানো, সাক। জি, তাহলে পরবর্তীগুলো লাইয়াম সু লাইয়াম শিন এইভাবে সবগুলোই হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। লাইয়া আসু লাইয়া আসুইনা, মাসায়াম সি মানে কি হাঁটা, আর আসাইয়া আসুই মানে নাফরমানি করা, রমা ইয়ারমি মানে নিক্ষেপ করা, কোনো কিছুকে নিক্ষেপ করা, রমা ইয়ারমি। তো এগুলো সবই পারবেন ইনশাল্লাহ। এটা বাবে দরবা ইয়াদ্রিবু থেকে নাকেস। দুইটা বাব গেল, একটা হচ্ছে নাসর ইয়াংসুরু আর একটা গেল দরবা ইয়াদ্রিবু, দুইটাই নাকেস। এবার আসছে নাসিয়া ইয়ানসা, এটা কোন বাব বলেন? নাসিয়া ইয়ানসা সামিয়া ইয়াসমা, নাসিয়া দেখেই বোঝা যাচ্ছে, নাসিয়া সামিয়া ইয়ানসা, এটা জমা হচ্ছে ইয়ানসাউনা ইয়ানসাইনা, তানসাউনা তানসাইনা, নানসা। এই নানসা এখানে ইয়ার উপরে কিন্তু কোনো যজম মানে ইয়ার উপরে আসলে হরকত নাই, এই ইয়াটা ওই ইয়া না, হরকত বিশিষ্ট ইয়া না, এটা এই ইয়াটা আসলে এখানে হামজা আছে বা আলিফ, আলিফে মামদুদা বলা হয় এখানে, আলিফ আলিফ আছে, ইয়াটা দেখে মনে হচ্ছে ইয়া আছে কিন্তু না, এখানে আলিফ আছে,
এখানে নানসা একটা টান হয়েছে, খাড়া জবর আছে নানসা। এইখানে কিন্তু আপনার নসবের কোনো আলামত দেখা যাবে না। লাইয়ান সাউ, এটা নুন পড়ে গেছে, লান লাইয়ান সাইনা নুন পড়বে না, তো জানি আমরা। লান তানসাউ, এটা নুন পড়ে গেছে, লান তানসাইনা নুন পড়বে না, কারণ জুমা মুয়ান্নাসের নুন। আর ল্যান নানসা, এখানে কোনো আলামত দেখা যাবে না, দেখা যাবে না, কিন্তু আলামত আছে, নাই বলা যাবে না, কিন্তু তানসাইনার মধ্যে আলামত হবে না, তো মাবনি। তানসাইনা ইয়ানসাইনা মাবনি, এখানে আলামত হবেই না, কিন্তু লান নানসার মধ্যে আলামত আছে, কিন্তু কিভাবে আছে, অপ্রকাশিত, প্রকাশ করতে পারছে না, সম্ভব না। ওখানে আলিফে মামদুদা আছে, আলিফের উপরে কোনো আলামত প্রকাশ করা যায় না, আলিফের উপরে নসবের কোনো আলামত প্রকাশ করা যায় না, কিন্তু যজমের আলামত হবে, যজমের আলামত ইয়াটা হরফে ইল্লাত পড়ে যাবে, নসবের আলামত দেখা যাবে না, তাকদীরই হবে, অপ্রকাশিত। এইভাবে নিচে যাগুলো যেগুলো আছে সব এইভাবে হবে। এখানে আপনার দুইটা বাব আছে, দুইটা বাব থেকে একই, কারণ সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু, তো দুইটার ক্ষেত্রেই ফেলে মুদারে কিন্তু একই ওজনে হয়, সামিয়া ইয়াসমাউ এবং ফাতাহা ইয়াফতাহু দুইটার কি, ইয়াসমাউ ইয়াফতাহু একই ওজনে না, ফেলে মুদারে একই ওজনে হওয়ার কারণে তিন নম্বরে দুইটা ভাবকে একসাথে নিয়ে আসা হয়েছে। তিন নম্বরের আবার দুইটা ভাগ আছে, প্রথম ভাগটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ থেকে রদিয়া ইয়ারদ, দ্বিতীয় ভাগটা হচ্ছে নাহা ইয়ানহা, এটা ফাতাহা ইয়াফতাহু থেকে। তো দুই বাবের ক্ষেত্রে একই হবে ওজন, একই ফেলে মুদারের কারণে। তো ইয়ার দাও, লাই ইয়ার দাও, লাই ইয়ার দই না, লান তার দাও, লান তার দই না, লান নার দ, লান নার দ, আলামত দেখা যাবে না, কিসের কারণে, আলিফের উপরে কোনো আলামত দেখা যায় না, আলিফের উপরে আলামত দেওয়া যায় না, আলিফ কোনো আলামতই গ্রহণ করে না, আলিফে মামদুদ আছে করে। না না, মামদুদা মানে তো লম্বা বিস্তৃত হওয়া, না মামদুদা হবে কি মাকসুরা হবে, মনে হয় মামদুদা তো দুনিয়া এরকম যেটা দেখা যাচ্ছে একবারে আলিফ, এটা আলিফে মাকসুরা, তো আলিফে মাকসুরা হোক আর মামদুদা হোক, দুই আলিফের উপরে কোনো আলামত দেখা যাবে না, তাকদিরই আলামত থাকবে, অপ্রকাশিত। আলিফ কত প্রকার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক প্রকারই আছে, আলিফে ওয়াসল আছে, আলিফে ফাসল আছে, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা। তো আলিফে মামদুদা হোক আর মাকসুরা হোক, কোনো আলিফের উপরে আলামত প্রকাশ পাবে না, নসবের আলামত প্রকাশ পাবে না। তো পরে একইভাবে লাইয়ার দাও মানে হচ্ছে কিছুতেই তারা সন্তুষ্ট হবে না, লাইয়া বকাও কিছুতেই বাকি থাকবে না, লাইয়াক শাহ, লাইয়াক শাও কিছুতেই ভয় করবে না, লাইয়াল কাও কিছুতেই তারা সাক্ষাৎ করবে না। এরপরে আছে কি, লাইয়ান হাও, এগুলো একই রকমই হবে, একই ওজনে, কিন্তু বাব আলাদা, লাইয়ার দাও এটা হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ, আর লাইয়ান হাও এটা হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু, একই ওজনে হবে। আচ্ছা আমরা এটা সামনে আগাচ্ছি, তো চারটা বাবে কিন্তু হয়ে গেল, মূল বাব চারটা। এবার আসছি আমরা বাবে ইফআল, নাকেস, বাবে ইফআল থেকে নাকেস, মূলত ছিল আলকা ইউলকি, আলকি লাতুলকি, এটা হচ্ছে সারফে সগির, এটার জুমা পড়েন, জুমার মুদার এটা পড়েন, ইউল কোনা ইউল কেনা তুল কোনা তুল কেনা নুল কি, এটা হচ্ছে দরবা ইয়াদ্রিবু বাবের মতো, ইয়াদ্রিবু, ইয়াদ্রিবুর যে নাকেশ ছিল, ইয়াব কি ইয়াব কোনা ইয়াব কেনা তাব কোনা তাব কেনা নাব কি, এটার সাথে মিল আছে না, ইউল কোনা ইউল কেনা তুল কোনা তুল কেনা নুল কি, আলামতগুলো দেখেন একই, লাই ইউল কো লাই ইউল কিনা লান তুল কো লান তুল কিনা লান নুল কিয়া, ইয়া হরকত বিশিষ্ট ইয়া বা ওয়া, এটা এখানে আলামত প্রকাশ পাবে, কিন্তু আলিফের উপরে প্রকাশ পাবে না। আলকা ইউল কি মানে নিক্ষেপ করা, তারা কিছুতে নিক্ষেপ করবে না, তোমরা কিছুতে নিক্ষেপ করবে না, আমরা কিছুতে নিক্ষেপ করবো না, তো এই
একই মানে ওজনে বা একই রকম ভাবে তিনটা বাপ থেকে হবে, যেন সিরিয়াল দেখেন তিনটা আছে, তিনটা বাপ থেকে একই রকম হবে। লাই ইউ তু লাই ইউ তুই না, এটা হচ্ছে বাবে ইফাল থেকে। লাই ইউ সাম্মু লাই ইউ সাম্মি না, এটা কোন বাপ থেকে? সাম্মা ইউ সাম্মি কোন বাপ থেকে? বাবে তাফইল, সাম্মা সল্লা রব্বা জাক্কা, বাবে তাফিল তাজকিয়া তারবিয়া তাসমিয়া, এগুলো হচ্ছে বাবে তাফিল থেকে। সাম্মা ইউ সাম্মি মানে নাম রাখা, লাইউ সাম্মু লাইউ সাম্মিনা, লাং তু সাম্মু লাং তু সাম্মিনা, লান নু সাম্মিয়া নাম রাখা, রব্বা প্রতিপালন করা, জাক্কা পরিশুদ্ধ করা, তাজকিয়া থেকে আসছে। আর শেষেরটা লাই ইয়ার তাহু, এটা কোন বাব? ইরতাওয়া ইয়ার তাহুই কোন বাব? বাবে ইফতিয়াল, ইফতিয়াল ইফতিয়াল, জি। তাহলে বাবে ইফাল, বাবে তাফিল, বাবে ইফতিয়াল, তিনটা বাবের একই রকম ভাবে হবে। লাই আর তা হু লাই আর তা হুই না, ল্যান তার তা হু ল্যান তার তা হুই না, ল্যান নার তা হুইয়া, লাই ইয়াখ তাফু লাই ইয়াখ তাফি না, ল্যান তাখ তাফু ল্যান তাখ তাফি না, ল্যান নাখ তাফিয়া, লুকায়িত আত্মগোপন করা, লুকায়িত হওয়া। লাই ইয়াফতারু লাই ইয়াফতারি না, মিথ্যা আরোপ করা, মিথ্যা রচনা করা। এগুলো আসলে একটু প্র্যাকটিস করতে হবে, আমরা এত সময় তো এখানে পাচ্ছি না, সামনে আগাচ্ছি। আচ্ছা দেখেন, এগুলো যা কিছু আমরা দেখলাম লান ব্যবহার করে সবই একই রকমভাবে হবে, লামে তা আলিল ব্যবহার করলে একই হবে, অতএব এটা নতুন কিছুই না। শুধু লানের জায়গায় লামে তা আলিল, লি ইয়াদ ও লিয়াদ ও না, লি তাদ ও লি তাদ ও না, লি নাদ ও আ, এরকমই তো ছিল। লাই ইয়াদ ও লাই ইয়াদ ও না, লান তাদ ও লান তাদ ও না, লান নাদ ও আ ছিল, তো লামে তা আলিল এসে একই হলো। লিয়াদ ও আ লিয়াদু লিয়াদুউনা লিতাদুউ লিতাদুউনা লিনাদুউয়া, এটা তখন আসবে হচ্ছে সে, ইয়া সে না, তারা তারা দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য, তোমরা আহ্বান করার জন্য, আমরা আহ্বান করার জন্য। এই অংশটা খালি একটু পড়তে হবে, কিন্তু বিষয়টা একই, আলামতগুলো একই। তো আমরা আজকে একটু শুরু করি এবারও অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল আলিমু, মানে আলেম বলল, যেগুলো আমাদের আগের জানা বিষয় সেগুলো আমরা একটু দ্রুত করতেছি। আইহাল মুসলিমুনা, হে মুসলিমরা, ইলামু তোমরা জেনে রাখো, যে আন্নাল মুশরিকিনা, যে মুশরিকরা, আবার একটু খেয়াল করেন, আন্নার কারণে পরবর্তী জুমলাটা, আন্নার কারণে একটা জুমলা হয়ে, জুমলা ইসমিয়া হয়ে ইলামু এটার মাফুলে বিহি হয়। তোমরা জেনে রাখো, কি জেনে রাখবো? যে আন্নাল মুশরিকিনা, যে মুশরিকরা, লাই ইয়ার দৌ রদইয়া ইয়ার দ, এটা সামিয়া ইয়াসমাও থেকে, ইয়ার দৌ না ইয়ার দই না, তাহলে লাই ইয়ার দৌ একটু ভেঙে পড়তে হবে বোঝার জন্যে। কি জন্য লাই ইয়ার দৌ হলো? মূলত ছিল ইয়ার দৌ না, ইয়ার দৌ না ইয়ার দই না, তারা সন্তুষ্ট হয়। লাই ইয়ার দৌ মানে কি? তারা কিছুতেই সন্তুষ্ট হবে না, হয় না বা হবে না, হয় না হবে না। লান আপনার মুস্তাকবিলের অর্থ দেয়, না বোধক মুস্তাকবিলের অর্থ দেয়, না বোধক ভবিষ্যৎ, মানফি মুস্তাকবিল মানফি মানফি অর্থ দেয়। তাহলে হয় না হবে না, কি হবে? হবে না, হয় না বললে তো লাই লা ইয়ার দাও না হবে। আন্নাল মুশরিকিন লাই ইয়ার দাও, মুশরিকরা কিছুতেই সন্তুষ্ট হবে না। কাদের প্রতি সন্তুষ্ট হবে না? আঙ্কুম তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। ফি হালিন, এখানে হাল নাকিরা, তো ফি হালিন মানে কোনো হালতেই, কোনো হালতেই, কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই মুশরিকরা তোমাদের প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না, এটা তোমরা জেনে রাখো। তো আন্না থেকে শুরু করে আন্নাল মুশরিকিনা, আন্না আন্না একটা হরফে মুশাববাতা বিল ফেল, তার ইসিম হচ্ছে আল মুশরিকিনা, নসব হালতে জুমা মুজাক্কার সালিম হওয়ার কারণে আলামতে নস নস আলামতে নসবি হচ্ছে ইয়া। আর লাই আর দাও আঙ্কুম ফি হালিন, এটা একটা জুমলা হবে, লান লাই আর দাও, এটা একটা ফেল আছে, তার মধ্যে ফাইল আছে, আঙ্কুম মোতাল্লেক ফি হালিন মোতাল্লেক, তো ফেল ফাইল মোতাল্লেক মিলে এটা একটা জুমলা হবে, জুমলা হয়ে
আন্নার খবর, আন্না তার ইসিম এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আবার ই ইলামও এটার মাফুল। তো ই ইলামুর মাফুল আন্নার দ্বারা হয়েছে। আনে মাসদারিয়া ফেলে মুদারের পূর্বে এসে সেটাকে ফেলে মুদারের পূর্বেও আসে, ফেলে মাজির পূর্বেও আসে, তখন ওটা মাসদারে রূপান্তর করে মাফুল বানায় অনেক সময়। তো ফালা তুসখিতু, ফালা তুসখিতুল্লাহা, এখানে তুসখিত হবে, আসখতা ইউসখিত মানে রাগান্বিত করা, আর সাখিতা সাখতা ইয়াসখিত মানে রাগান্বিত হওয়া, তাহলে কি হবে, ফালা তুসখিতুল্লাহা, সুতরাং তোমরা আল্লাহকে রাগান্বিত করো না, আল্লাহকে রাগান্বিত করো না, লিতার দাও হুম, ওহেন লাইয়ার দাও যেরকম ছিল, লিতার দাও হুম না, লি তুর লি তার দ না, লি তার দ হবে না, লি তুর দু হম হবে, লি তুর দু হম, লি তার দ হলে তোমরা সন্তুষ্ট হওয়া হবে, আর লি তুর দু হম তাদেরকে সন্তুষ্ট করার করতে গিয়ে, তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করিও না, ফালা তুসখিতুল্লাহ, বাবে ইফাল থেকে হবে দুইটাই, ফালা তুসখিতুল্লাহ, আর ওখানে লাইয়ার দাও ওটা সন্তুষ্ট হওয়া, মুশরিকরা সন্তুষ্ট হবে না, আর এখানে লিতুর দু হুম মানে তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমরা আল্লাহকে অসন্তুষ্ট করিও না, তাহলে ফালা তুসখিতুল্লাহা লি তুর দু হুম। কওলা মাজিদুল্লি আউলাদিহি, মাজেদ তার ছেলেদেরকে বলল, সে আউলাদগুলো কারা, খালিদিন ওয়া উসামাতা ওয়া তারিকিন, খালিদিন এটা জের হলো কারণ লি আউলাদিহি থেকে আসছে, লি আউলাদিহি মানে লি খালিদিন, ওয়া উসামাতা, উসামাতা গরে মুনসারিফ তাই উসামাতা জবর হলো, ওয়া তারিকিন এর তো গরে মুনসারিফ না, মুনসারিফ। তো মাঝে তার তার ছেলেদেরকে খালেদ উসামা এবং তারেককে, তার ছেলেরা তার ছেলে খালেদ উসামা এবং তারেককে বলল, খুদুল মা আ, তোমরা পানি নাও, তাওয়াদ্দাউ এবং উযু করো, ভাবে তাফাউল থেকে তাওয়াদ্দাউ, সুম্মা ধাবু, অতঃপর যাও, ইলাল মসজিদি, মসজিদে যাও, অতঃপর তোমরা ইলা মসজিদিল হাইয়ি, মহল্লার মসজিদে যাও, লি তুসল্লুল আসরা, যে তুসল্লু এটা এই ভাবে তাফিল থেকে আসছে, নাকেস তুসল্লু, তুসল তুসল্লু না তুসল্লি না, লি তুসল্লু নুন পড়ে যাবে, আর লিতু সল্লি না মোয়ান্নাসে নুন পড়বে না, লিতু সল্লুল আসর, আসরের সলাত আদায় করার জন্য, মাল জামাতি, জামাতের সাথে, ওয়া বাদা সলাতি, আর সলাতের পরে, সলাত আদায়ের পরে, বাদা সলাতি দুউ আসদিকা আকুম, তোমাদের বন্ধুদেরকে তোমরা আহ্বান করো, ডাকো, ইলাল বাইতি, বাড়িতে, ঘরে, লি তাসকুহুম, এটা বাবে ইফালে দরকার নাই, বাবে এমনিতেই সাধারণভাবে এটা পান করানো মানে মোতাদ্দি, এই জন্য লিতাস কুহুম, তাদেরকে পান করানোর জন্য, আসিরল ফাওয়াকিদিল বারিদি, আসিরল ফাওয়াকিদিল বারি দা, আচ্ছা বারি দা, কারণ আল বারিদা এটা আসির, এটার সিফাত, লিতাস কুহুম আসিরল ফাওয়াকিহিল বারি দা, ফাওয়াকিহি মুজাবিলাহি, কিন্তু বারি দা বলতেছি কারণ আসির এটার সিফাত হিসাবে বারি দা বলছি, আসির এটা নাকিরা ছিল কিন্তু ইজাফাত হয়েছে আলিফ লাম যুক্ত আল ফাওয়া কিহির কার, তাই এটা হয়ে গেছে মারিফা, আর মারিফার সিফেত আলিফ লাম যুক্ত আল বাবা আল বারি দা, আলিফ লাম যুক্ত আসছে মানে ওটাও মারিফা। তো তাদেরকে ফলের ঠান্ডা জুস, তাদেরকে ফলের ঠান্ডা জুস খাওয়ানো পান করানোর জন্য, আর যদি বলি আসুই রল ফাওয়া কিহিল বারি দি তাহলে ঠান্ডা ফলের জুস, অর্থের মধ্যে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, ফলের ঠান্ডা জুস আর ঠান্ডা ফলের জুস, কিন্তু বোঝাচ্ছে একই। তো আজকে আমরা এইটুকু পর্যন্ত রাখি, সামনের দিন ইনশাল্লাহ আমরা একবারে সামনে আগাবো। তো এইটুকু বলেন একজন, কবির আহমেদ ভাই বলেন, তোমরা জেনে রাখো, আল্লাহ মুশরিকিনা লা ইয়ার
লাইগার দো লাইগার দো আনকুম ফি হায় আমরা যারা মুশরিকরা তারা সন্তুষ্ট তোমাদের প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না কোন হালতে কোন অবস্থাতে আনকুম ফি হায় তোমাদের প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে তোমাদের হালের উপরে না তোমাদের হালের উপরে না ফি হালিন মানে কোন অবস্থাতে কোন অবস্থাতে তোমাদের প্রতি কিছুতেই তারা সন্তুষ্ট হবে না আল্লাহর সাথে না আল্লাহকে আল্লাহকে অসন্তুষ্ট করো না আল্লাহকে তোমরা থেকে বদল হয়েছে খালাদ ও সামা ও তারকে খুজুল মা তোমরা পানি নাও ও তাওয়াদ্দু এবং দৌত করো দৌত না তাওয়াদ্দু মানে অজু করা অজু করা তাকসিলু মানে তোমরা দৌত করো আর তাওয়াদ্দু মানে অজু করো তাওয়াদ্দু তোমরা দৌত করো অজু করো তোমরা রাহাদু তো করো তোমরা যাও ইলাল মাসজিদি ইলা মাসজিদুল হাই তাদেরকে পান করার জন্য ঠান্ডা জি এই পর্যন্তই থাক। অবশ্যই আগের ফেল গুলো অনেকবার করে অর্থ সহকারে পড়বেন, তারপরেই আমরা এইটাতে ভালো কিছু করতে পারবো। তো ঠিক আছে, সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা ইবারত অংশটা শেষ করবো। আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।